আচ্ছা, এই 4th জুলাই ইন্ডিপেন্ডেন্স ডেটা কি? আজকে সেটার ব্যাপারে কিছু কথা বলি, থাকো তোমরা আমার সাথে। নমস্কার বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সাবধানে থেকো। গতকাল 4th জুলাই গিয়েছে এখানকার মানে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো বাড়ির থেকে কিছু ফায়ার ওয়ার্কসের ভিডিও ক্লিপ আমি রেখে দিয়েছিলাম, দেখো তোমরা আগে। হাই, আমাকে দেখতে পাচ্ছ কি না জানি না, জাস্ট অন্ধকার হতে শুরু করেছে। বাট ওই যে এই জায়গাগুলোতে সব ফায়ার ওয়ার্কস হচ্ছে, বলেছে ওই যে একটা হলো ফায়ার ওয়ার্কস। তো তোমরা বলছো সামনে থেকেই দেখো, আমাদের পাশে বাড়িতে দেখো গার্ডেন পার্টি হয়েছে, সেই জন্য সব লাইট জ্বালিয়ে রেখেছে। পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ কি না সেটাও আমি ঠিক জানি না, একটু ড্রিজেল ওভারটা করছে, তোমরা আওয়াজ হয়তো পাচ্ছ। এই আমাদের দেশে অ্যাকচুয়ালি দিওয়ালি হয় না, দিওয়ালিতে চতুর্দিকে পতাকা ফোটে, সেরকম টাইপের। মানে গোল্ডেন গেট ব্রিজের কাছে বা বে ব্রিজের কাছে গিয়ে যদি দেখাতে পারতাম তাহলে তো খুবই ভালো লাগতো, বাট সেটা তো হবে না বন্ধুরা, মানে যেটা বললাম কিছুক্ষণ আগে। তো যতটুকু হচ্ছে আমি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। চতুর্দিকে ফায়ার ওয়ার্কস হচ্ছে, মানে আমি তোমাদেরকে কোনখানটা দেখাবো কোনটা দেখাবো না ঠিক বোঝাতে পারছি না। দেখতে পেয়েছো কি একটা বড় হয়েছে এতক্ষণে? আর একটু রাত হলে মেবি আমি আরেকবার রেকর্ড করবো, তাহলে হয়তো আর একটু ক্লিয়ারলি দেখা যাবে। হ্যাঁ, আজকে আর বাইরে যাইনি বন্ধুরা, বিকজ বাইরে কুয়াশাও ছিল বৃষ্টিও ছিল, তো ঘরের ব্যালকনি থেকেই যতটুকু ফায়ার ওয়ার্কস দেখেছি, আমাদের বাড়ি থেকে তো দেখাই যায়, তো সেগুলো তোমাদের কাছে কিছুটা তুলে ধরলাম। যে কোনো দেশে কোনো কোনো স্পেশাল অকেশনের আনন্দটা তো আমরা সবাই নিই, কিন্তু তার পেছনে অ্যাকচুয়াল কী কারণ সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল অর্থটা জানতে পারবো। 4th জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, সেটা আমরা সবাই জানি, বাট কেন ইন্ডিপেন্ডেন্স ডেটা হয়েছিল আর কার থেকে বা ইন্ডিপেন্ডেন্সি নিয়েছিলাম? আমরা কারোর অধীনে থাকব তবেই তো তার কাছ থেকে ফ্রিডমটা পাবো, তবেই তো আমি ইন্ডিপেন্ডেন্ট হব। কার অধীনে ছিল আমেরিকা? আচ্ছা, আজকে চলো 300 বছর পিছিয়ে একটু কথা বলি। আর ধরে নাও 1776-এ থমাস জেফারসন অ্যান্ড আরও 5 জন হোয়াইট লিডার মিলে এই কনস্টিটিউশনের মধ্যে এটা অ্যাড করেছিল যে আমাদের এটা ইন্ডিপেন্ডেন্সি ডিক্লেয়ার করা উচিত। এখন এটা তো হলো 1776-এ ঘটনা, হঠাৎ করে এটা বললাম, তোমরা হয়তো ভাবি দিদি এটা কি বলছো। তাহলে চলো আরেকটু কিছু দূরে পেছিয়ে যাই হিস্ট্রির কিছু পাতাতে। সেটা হচ্ছে আমেরিকাতে নেটিভ আমেরিকানরা ছিল, তারা তাদের অ্যাঙ্গেল থেকে নিজেরা নিজেদের মতন করে সভ্য থাকতো, রোজ চান করা, রোজ বলি গড় তাদেরকে পুজো করা, নিজেদের একটা অর্গানাইজেশন ছিল, কিন্তু তাদের লুকটা হয়তো ভিলেজার্সদের মতন ছিল, অর মেবি বলতে পারো রংটা হয়তো আমাদের মতন ছিল, বলতে পারো হয়তো ফেদারের মতো পোশাক পরতো। কিন্তু কাউকে পোশাক পরার ওপর ডিপেন্ড করে কাউকে সিভিলাইজড বা আনসিভিলাইজড বলা উচিত না, তারা তাদের অ্যাঙ্গেল থেকে প্রচণ্ড শিক্ষিত ছিল, তাদের অ্যাঙ্গেল থেকে রিয়েলি তারা সিভিলাইজ ছিল নেটিভ আমেরিকানরা, কিন্তু স্বচ্ছ সরল গ্রামের মতন মানসিকতা। আর এদিকে ইউরোপে রিসোর্সেস আস্তে আস্তে কমে যেতে শুরু করলো, তো ইউরোপ থেকে ইউরোপিয়ানরা আস্তে আস্তে পৃথিবীর এক একটা প্রান্তে জাহাজে করে করে যেত এক্সপ্লোর করতে, যে কোনখানে একটু বেশি ভালো রিসোর্স আছে সেখানে গিয়ে আমরা আমাদের ডেরা বেঁধে দেবো। এই করতে করতে ইউরোপ থেকেও এই সাইডে চলে এসেছিল আমেরিকাতে। আমেরিকাতে এসে দেখলো আরে এখানে তো দুর্ধর্ষ সব স্পাইসেস আছে, এখানকার সয়েল খুব ভালো, এখানকার জিনিসের তো রিসোর্সে ভরে আছে। তো তখন ওরা কী করলো, তখন এসে নেটিভ আমেরিকানদের মারধর করলো, নেটিভ আমেরিকানদের তাদের জায়গা থেকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে সেই জায়গাটা নিজেরা দখল করে সেই জায়গাতে নিজেরা থাকতে শুরু করে দিল। আর নিজেরা থাকতে থাকতে ওরা নিজেরা নিজেদেরকে কবজা করে, ধরে না তোমার বাড়িতে গিয়ে তোমাদেরকে মারধর করে তোমাদেরকে সরিয়ে তোমাদের ঘরে আমি নিজে বসে আছি। দিস ইজ হাউ ইউরোপিয়ানরা এসে আমেরিকাতে কবজা করলো। আর ইউরোপিয়ানদের মধ্যে মোস্টলি এসেছিল ব্রিটেন থেকে, তো একটা বেশ অনেক বছর পরে ওদের মধ্যে এটা মনে হলো আমরা ব্রিটেনকে কেন সব জানাবো ভাই, এখন আমরা এখানে বসবাস করতে শুরু করে দিয়েছি, আমরা নিজেরা নিজেদের মতন করে স্বাধীন হয়ে থাকবো। তো তখন 1776-এ এই 5 জন লিডার মিলে যে এটা কনস্টিটিউশনে ঢালবে বলেছিল, 1777-এ 4th জুলাইতে এটা ওরা ইমপ্লিমেন্ট করলো যে আমরা এখন থেকে আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ডে হিসেবে সেলিব্রেট করবো, ইউরোপের সাথে মানে ব্রিটেনের সাথে কোনো টাই আপ রাখবো না, বন্ধুত্বের টাই আপ রাখবো, কিন্তু আমরা স্বাধীন। স্বাধীন কাদের কাছ থেকে? চিন্তা করতে গেলে ওরা নেটিভ আমেরিকানদের মেরে ফেলে দিয়েছে, মেক্সিকানদের তাড়িয়ে দিয়েছে, ব্ল্যাক আফ্রিকানদের স্লেভ বানিয়ে রেখে দিয়েছে,
নিজেরা শুধুমাত্র যারা যারা হোয়াইটরা তারা তাদেরকে নিয়ে শুধু নিজেরা নিজেদেরকে বললো আমরা এই জায়গাতে এখন রাজ করছি, এই জায়গা আমাদের স্বাধীন, জেনোসাইড করেছে, এক হয় তোমাকে মেরে ফেলবো নয়তো খ্রিস্টান হয়ে আমাদের হয়তো স্লেভ হয়ে থাকো। এখানে ইকুয়ালিটির কিছু ছিল না। আমি তাই বলে বলছি না এখন যারা সাদারা আছে তারা কেউ খারাপ আছে, তাদের মধ্যে ভালো আছে, কিন্তু হিস্ট্রিতে ইন্ডিপেন্ডেন্স ডেটা তৈরি হয়েছে রক্তের উপরে, দুঃখের উপরে। আমাদের প্রত্যেক দেশেরই তাই তো, আমাদের দেশেও যে ইন্ডিপেন্ডেন্স ডে হয়েছে, ইন্ডিয়াকে এরকম করে টুকরো করে দেওয়া হয়েছে, ইন্ডিয়া বলা হয়েছে তুমি একটা ইন্ডিয়া তুমি একটা পাকিস্তান, না তোমরা মরো আমরা এখন ব্রিটেনে গিয়ে চুপচাপ করে তোমাদের মারামারিটা দেখছি। কাজেই আমাদের প্রত্যেকেরই সেলিব্রেট করবার আগে আমাদের অতীতটাকে ঘাঁটা উচিত। আজকে ভালোবাসা সেটাকে নিয়ে আমি কথা বলি। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি জিনিস কি জানো, আমাদের সেলিব্রেট করা, আনন্দ করা, ফুর্তি করা সব কিছু ঠিক আছে, কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল রিজনটা জানবো যে কোন দেশের কী ভিত্তির উপরে কোন দেশটা কীরকমভাবে বড় হয়েছে বা কোন মানসিকতা কীরকমভাবে তৈরি হয়েছে, তখন না এরকমভাবে আঙুল দেখাবো না। আঙুল দেখানোর আগে আমরা জানবো যে হ্যাঁ এই এই কারণের জন্য এই এই হয়েছে, সেটা বেস করে আমি আজকে ভালো এই টপিকটা তোমাদের সামনে আনি। আর বাকি ফায়ার ওয়ার্কসটা তো হচ্ছেই, ফায়ার ওয়ার্কস দেখো তোমরা এনজয় করো। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি যে অনেকে আমরা আমার চ্যানেলে আমি দেখছি তোমরা শুধু রিকোয়েস্ট করছো দিদি আমার পাশে থেকে, তো কেউ কেউ তো সেটা বলারও প্রয়োজন মনে করছো না, শুধু চ্যানেলের একটা লিংক আমার কমেন্ট বক্সে তাকে দিয়ে দিচ্ছ। দেখো ভাই আমি তোমাদেরকে বলেছি যে আমি ডেফিনেটলি একটা ছোট্ট ইউটিউবার হয়ে তোমাদের পাশে নিশ্চয়ই থাকতে চাই, কিন্তু আমার চ্যানেল কিন্তু কোনো প্রমোশনের চ্যানেল নয় যে তোমরা জাস্ট আসবে তোমরা লিঙ্কটা দিয়ে চলে যাবে। এখানে একটা বিশাল বড় একটা ইউটিউবার শন কানেল বলে আছে, তার তার একটা আমি ভিডিওতে দেখেছিলাম, সে বলেছিল ইউটিউব জার্নি ইজ নট এ স্প্রিন্ট জার্নি, ইটস এ ম্যারাথনের জার্নি। মানে খুব তাড়াতাড়ি করে জাম্প করে কয়েকজন ইউটিউবার হয়তো রাতারাতি বড় হতে পেরেছে, তা না হলে তোমার মধ্যে পেশেন্স থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে আর কনসিস্টেন্সি থাকতে হবে। মানে এভরি সিঙ্গেল ডে তুমি তোমার রুটিন অনুযায়ী আপলোড করলে আর ধৈর্য নিয়ে থাকতে হবে। ওই কাউকে বলে কোনো কিছু বারবার করে বলে বা লিংক পাঠিয়ে দিয়ে ওভাবে হবে না। আমি দেখো সবার পাশে ডেফিনেটলি থাকতে চাই, কেন আমার পাশে কেউ ছিল না, আমি এখনও একটা ছোট্ট ইউটিউবার, অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার হোল্ডাররা কেউ কারো পাশে থাকে না, এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদের বলেছি, বাট আমি নিশ্চয়ই পাশে থাকতে চাই, কিন্তু আগে তোমাদের সাথে বন্ধুত্ব হতে চাই। বন্ধুত্ব ইজ ইম্পর্টেন্ট, শুধু দেবো নেবো তুমি আমি তোমাকে একটা সাবস্ক্রাইব করলাম তুমি আমাকে এসে আমার পাশে থাকো, না প্লিজ কিছু মনে করো না, আমি তোমাদেরকে হার্ট করে কিছু বলছি না, বাট আমার এটা মনে হলো এটা বলা দরকার। আমার চ্যানেল বন্ধুত্বতার প্ল্যাটফর্ম, পজিটিভিটি প্ল্যাটফর্ম, তোমরা যদি ততটুকু সময় দিয়ে আমার সাথে বন্ধুত্ব না করতে পারো তাহলে তোমরা কি করে আশা করছো জাস্ট সাবস্ক্রাইব করবে আমি গিয়ে তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবো, না বন্ধু আমি এরকম মানসিকতার মানুষ, যদি পাশে থাকতে হয় বন্ধু হয়ে পাশে থাকো, কোনো না কোনো দিন নিশ্চয়ই আমিও তোমার পাশে থাকবো অ্যাজ এ ফ্রেন্ড। এই আর কি, এখন বাকিটা আর কোনো কথা বলছি না, বাকিটা ফায়ার ওয়ার্কসটা আমরা দেখো। এনজয় করো আজকের দিনটা আমার ফায়ার ওয়ার্কস দেখে, বাট এনজয় করতে করতে ভুলো না যে আমেরিকা কত ব্লাডের শেডের উপর দিয়ে, কত স্লেভারির উপরে, কত জেনোসাইডের উপরে, কত মার্ডারের উপরে এই দেশটা তৈরি হয়েছে। কাজেই 4th July ইন্ডিপেন্ডেন্স ডে এর মতলব চিন্তা করতে গেলে কোনো মতলবই নেই। আমরা কয়েকজন হোয়াইট মানুষ মিলে আমরা ডিসিশন নিলাম আমরা আমাদের মতন করে রাজ করব। সেই আমাদের রাজের মধ্যে না মেক্সিকান থাকবে, না ব্ল্যাক আফ্রিকানরা থাকবে, কেউ থাকবে না, ইভেন নেটিভ আমেরিকান যাদের অ্যাকচুয়াল দেশ আমেরিকা তারাও থাকবে না, শুধু আমরা থাকবো। এটা কিসের ইন্ডিপেন্ডেন্সি ভাই, চিন্তা করতে গেলে অবাক লাগে না। হিস্ট্রি পাতা যদি ঘুরলো তখন মনে হবে আমাদের ইতিহাস কত উল্টো পাল্টা, কী শিখিয়েছে আর আমরা কী শিখছি, মানসিকতা কোথায়, মানবিকতা কোথায়। কিন্তু স্টিল আমরা যদি আমাদের হরাইজনটাকে একটু খোলা রাখি এই সেঞ্চুরিতে বসেও, আমাদের অতীতের লোকরা যা যা মিস্টেক করেছে সেগুলো কিন্তু আমরা আমাদের স্টাইলের ছোট ছোট পায়ে কিন্তু ওটা রেকটিফাই করতে পারি, স্বার্থপর না হয়ে, শুধু নিজের জন্য চিন্তা না করে, শুধু আমি 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 এটা চিন্তা না করে হিউম্যানিটি দেখাও, সবার জন্য ভালো করো, সবার সাথে ইকুয়ালিটি দেখাও, সবাইকে সেমভাবে রেসপেক্ট করো, তবেই তো হিস্ট্রির মিস্টেকগুলোকে আমরা আস্তে আস্তে মুছিয়ে দিতে পারবো।
যাই হোক বন্ধুরা, সব ভালো থেকো, যে যেখানে থাকো। কালকার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালোবাসা নিয়ে।